কক্সবাজারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নবগঠিত কমিটির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে সংগঠনের জেলা সভাপতি নুরুল হাকিম নুকির সভাপতিত্বে এ সময় সংগঠনের উপদেষ্টা লায়ন নুরুল কবির পাশা, সহসভাপতি রূপা পাশা, সাধারণ সম্পাদক আলাউদ্দিন রতনকান্তি দে সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় আগামী 15 আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, খতমে কুরআন, এতিম ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।